হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ভাই আজকে আমরা খেলবো গ্র্যানি চ্যাপ্টার 5। শুনেছি ভাই এই গেমটা নাকি খুবই ভয়ঙ্কর, মানে গেমের মধ্যে গ্র্যানি আছে, গ্র্যানির মা আছে, আর আছে আমাদের সবার ফেভারিট আমাদের গ্র্যান্ডপা। কিন্তু যতই কঠিন হোক আমরা ঠিক বেরিয়ে যাবো, কারণ আমরা তো গ্র্যানি গেমের এক্সপার্ট। ভাই দেখো ভাই, সবার প্রথমে আমাদের এই বাড়িটা থেকে এসকেপ করার আগে আমাদের এই পুরো রুমটা থেকে এসকেপ করতে হবে, কারণ ভাই আমাদের দরজাটা এখানে লক হয়ে আছে। তো ফটাফট চলো, এখানে ঘরটাতে চাবিটা থাকবে, এখানে ওখানে পড়ে আর কোথায় থাকবে ভাই, এগুলোতে কোথাও না কোথাও পড়তে হবে। এই দেখো ভাই, রুম কি পেয়ে গেছি, চলো ফটাফট খোলা যাক এটাকে। লেটস গো ভাই, এত তাড়াতাড়ি খুলে যাবে আমি ভাবতে পারিনি, চলো ফটাফট বের হই। লেটস গো, চলো ভাই। ওরে বাপরে বাপরে বাপরে, গ্র্যানি এখানে কোথা থেকে চলে এসেছিল ভাই? ভাই ওটা গ্র্যানি না কে ছিল ভাই? সাব আমার পোড়া কপাল ভাই, এটা একটা পোস্টার, একটা ছবি ভাই, এটার জন্য আমার হার্ট অ্যাটাক চলে এসেছিল। কিন্তু এক সেকেন্ড, এটা কে? এটা কি গ্র্যানি না গ্র্যানির দিদি, না এটা গ্র্যানির কে ভাই আমি জানি না ভাই। গ্র্যানির খুব বড় সড়ো ফ্যামিলি, একদিন বসে আমাকে ভালোভাবে জানতে হবে। কিন্তু তার আগে চলো ফটাফটে বক্স ফক্সগুলো চেক করে আমাদের বেরোতে হবে বাড়ি থেকে, গ্র্যানির ফ্যামিলি জেনে কি হবে। চলো ফটাফটে বক্স, ভাই কিছুই নেই ভাই। এই ভাই সমস্যা, এই গ্র্যানির বাড়িতে ভাই কিছু জিনিস পাওয়া যায় না, এটা তো কিছু নেই ভাই। আর এটাতে কি আছে? এটা তো লোকবার জায়গা, আচ্ছা ঠিক আছে। ওরে বাপরে, এটা তো নতুন দরজা আছে, দরজাটা খুলতে গেলে এটা কি লাগবে স্যার? তো আমি জানি এটা কি লাগবে, কিন্তু কি কি লাগবে স্যার? আরে ভাবলি গ্র্যানি চলে এসেছি রে, পালা 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 পালা, প্লিজ প্লিজ গ্র্যানি বা থ্যাংক গড ভাই, বেঁচে গেছি। একটুর জন্য মার খেতে হতো ভাই গ্র্যানির হাতে, কিন্তু যাই হোক আমরা বেঁচে গেছি। চলো ভাই ফটাফট আমরা এখন কোথায় যাবো? এই তো ভাই, এই দরজাটা খোলা আছে, এটাতে বোধহয় গ্র্যানি ছিল, দরজা খুলে নিচে গেছে। এই বক্সটাতে কিছু নেই, এটা তো খোলাই যাচ্ছে না। আর এটা এটাও বোধহয় লুকোপারের জায়গা, হ্যাঁ এটা লুকোপারের জায়গা। আর বাকি দরজাটাও খোলা যাচ্ছে না, ওকে বাদ দাও, মেন ডোর এসকেপ করা যাবে। আর কি এসকেপ ভাই? গ্র্যানি 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 আসছে, তাহলে তো লুকো 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 লুকো। ওকে ভাই বেঁচে গেছি বেঁচে গেছি, মনে তো হচ্ছে বেঁচে গেছি। প্লিজ গ্র্যানি আসিস না, আসিস না ভাই, এলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু গ্র্যানি ভালো বলছি, প্লিজ বুড়ি বুড়ি আসিস না ভাই, সমস্যা হয়ে যাবে, প্লিজ প্লিজ। আসছে না বোধ হয়, বেঁচে গেছি বেঁচে গেছি, যাত্রা বেঁচে গেছি। দেখি একটু চেক করে, ওরে বাবরে এটা আবার কে? এটা গ্র্যানির মা? রে 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 ভাই, ফেঁসে গেলাম ফেঁসে গেলাম, পুরো ফেঁসে গেছি ভাই, দরজাটা খোলা যাচ্ছে না। আরে আরে আরে, কোথায় যাবো কোথায়? আরে টেবিলে টেবিলে নিচে টেবিলে নিচে টেবিলে নিচে, ইয়াস। এ আর মারতে পারে না আমাকে, মারতে পারে না, নেই মার এবার মার আমাকে মার ভাই, বুড়ো হয়ে গেছে তো ভাই, আর টেবিলের নিচে আসতে পারছি না, ঝুঁকতে পারছি না ভাই, কোমর ব্যথা ভাই, কী কষ্ট কী কষ্ট করে যাচ্ছে দেখো। এটা গ্র্যানির মা, হ্যাঁ ছি ছি ছি, এই নে তো চাবি নিয়ে নিয়েছিলাম আমি, এই নে তো চাবি ফেরত নেই, নেবো না নেবো না নেবো না নেবো না। আরে ভাই সাহেব রেগে গেছে রেগে গেছে, ঠিক আছে ঠিক আছে, আর বিরক্ত করবো না, হ্যাঁ তুই যা যা যা, খুব কষ্ট করে আসছে ভাই, কে বিরক্ত করা উচিত নয়, এবার বুড়ো হয়ে গেছে, হ্যাঁ যা যা যা, আর বিরক্ত করবো না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই ভাই, বুড়ো তো পালিয়ে গেছে। আরে ভাই গ্র্যানি আবার চলে এলো কোথা থেকে? আরে রে দাঁড়া দাঁড়া, পাশ কাটিয়ে যেতে পাশ কাটিয়ে যেতে, এখন কোথায় যাবো ভাই? আর দরজা দরজা দরজা, ফটাফট ফটাফট চলতে ভাই, আর হাট, একটুর জন্য সমস্যা হয়ে গেলো রে ভাই। গ্র্যানি ডে টু ডে টু ডে টু ডে টু, ওরে ভাই সাহেব এখানে একটা কী আছে, মেটালিক ব্লাইন্ডস খোলা যাচ্ছে না, ব্লক হয়ে আছে। আর এখানে একটা লাইব্রেরি আছে ভাই গ্র্যানির বাড়িতে, ভাই কে এত বই পড়ছেটা কি? আর ভাই এখানে কেবল পড়ে আছে, কেবলের কিছু একটা কাজ নিশ্চয়ই থাকবে, সেটা পরে দেখছি আমি। কিন্তু এখানে একটা জায়গা আছে, জায়গাটা ক্লাইম্ব আপ, চলো হ্যাঁ চলো ফটাফট, ওরে উঠা যাবে না, একটা পুলের গেট আছে সেটা ফার্স্ট খুলতে হবে। ভাই সাহেব অনেক কিছু একসাথে আমি বুঝতে পারছি না কিছু, এখানে কেউ আসছে না তো, ওকে কেউ একটা ভাই, ব্লু গেট সিক্রেট ডোর ভাই, কিছু করা যাচ্ছে না, সেটা তো অনেক কিছু করে দিতাম। একটা লুকোবার জায়গা আছে, আর 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 তো এখানে সেরকম কিছু নেই, একটা উপরে যাওয়ার রাস্তাটা আছে, চলো উপরে যাওয়া যাক ভাই, মরে যাবো উপরে গেলে। চলো ভাই আস্তে আস্তে যেতে হবে, কারণ ভাই দুটো গ্র্যানি ঘুরে বেড়াচ্ছে, একটা গ্র্যানি একটা গ্র্যানির মা, ওকে এখন তো কেউ নেই, চলো লেটস গো। এই ঘরটাতে আমি আগের ভাই ঢুকতে গিয়েই মরলাম, কিন্তু এবার ঢুকে গেছি। আর কি আছে এখানে? একটা বক্স আছে, চলো বক্স, এটা কী খুলতো? আইনি ওয়েপন ওয়েপন পেয়ে গেছি ভাই, বন্দুক, এবার গ্র্যানির মজা দেখাচ্ছি আমি। কি চাবি ভাই এটা? ওয়েপন চাবি পেয়ে গেছি ভাই, এবার মজাটা দেখাচ্ছি আমি গ্র্যানির। চলো চলো খোলো খোলো খোলো, শর্ট গান ভাই আমার ফেভারিট বন্দুক, চলো গুলি ফটাফট ভরা যাক। আয় এবার আয় আয় আয়, চলে আয় চলে আয়, কে কে আসবে? গ্র্যানি গ্র্যানির বাবা গ্র্যানির মা সব চলে আয় সব চলে, সবকে ভাই খাল্লাস করে দেবো। এই তো চলে এসছে, আসো আসো আসো, খুবই সুন্দরভাবে হেডশট দেবো, 1 2 3 লেটস গো। 90 সেকেন্ডের জন্য গায়েব হয়ে গেছে, ভুল ভাবছিলাম আমি, ভাবছিলাম গ্র্যানির মা, বাদ দাও। এখানে চাবি দেখতে পেয়েছিলাম, চাবিটা হচ্ছে সুইমিং পুল, কি সুইমিং পুল কি কোথায়? সুইমিং পুল কোথায় আছে? আরে গ্র্যানি তোর বাড়িতে সুইমিং পুল কোথায় আছে রে ভাই সাহেব? নিচে ছিল বোধহয় আমার, হ্যাঁ নিচে ছিল নিচে ছিল, যেটা আমি ভাই খুলতে পারছিলাম না। এই দেখো এইটা, চলো ফটাফট গেটটা খুলবো, খোলা যাচ্ছে না, এদিকে তো কিছু নেই, কোথাও তো জায়গা তো থাকবে। এই তো এই তো এই তো, এই জায়গাটাতে আমাদের চাবিটা লাগাতে হবে, লেটস গো ভাই। একটার পর একটা জিনিস খুবই সুন্দরভাবে খুলে যাচ্ছে, খুলে গেছে ভাই। সুইমিং পুলের উপরে চাদর ঢাকা দেওয়া আছে কেন? এক সেকেন্ড, ক্যানভাস, এটা সামথিং ইজ হোল্ডিং, ও আচ্ছা পাথরগুলো দিয়ে এইটাকে ভাই দাবানো আছে, এটাকে হাঁটানো যাবে, হ্যাঁ হাঁটানো যাবে হাঁটানো যাবে, এই তবে হাঁটানো যাচ্ছে, লেটস গো ভাই। খুবই সুন্দরভাবে হাঁটে গেছে ভাই,
ভাই এখানে একটা স্ক্রু ড্রাইভার আছে, স্ক্রু ড্রাইভার দিয়ে কী হবে আমি জানি না, কিন্তু থাক ভাই এটা দিয়ে ভাই গ্র্যানির চোখগুলো ভাই যদি আমি কানা করে দিই তাহলে দেখতে পাবে না আর আমাকে মারতে পারবে না। ইয়াস ভাই এটা করতে হবে, চলো চলো গ্র্যানিকে খুঁজে বেড়াই। চলো ভাই এবার এখানে কী করার ছিল, এটা কী মুড়ে যাবে বোধ হয় আমার যেটা মনে হচ্ছে, কিংবা গায়েব হয়ে যাবে কিংবা কী হবে আমি জানি, এসকেপ হয়ে যাবেন। ওরে ভাই এটা মুড়ে যাচ্ছে আস্তে আস্তে। সিগারেট দরজা, সিগারেট দরজা পেয়ে গেছি, সিগারেট দরজা পেয়ে গেছি, এখানে কেউ দেখেনি আমি দেখতে পেয়েছি। এই দেখো খোলাই দিয়ে যাচ্ছে না ভাই, আমার সাথে স্ক্যাম হয়ে গেল, খোলা যাচ্ছে না, সিগারেট ডোরটাই খোলা যাচ্ছে না, হাটতে আর ফাট। আরে ভাই গ্র্যানি 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 গ্র্যানি, আরে পালা 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 পালা, বন্দুকটা তো নিয়েছি, বন্দুকে তো গুলিই নেই ভাই, আমি এক্ষুনি ভাই মার্ডার হয়ে যেতাম, কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না আমি পালিয়ে চলে এসেছি। আরে গুলি আছে এখানে, গুলি আছে ভাই সাহেব, কোনো সমস্যার কিছু নেই, এই নাও গুলি নিয়ে নাও, আরেকটা গুলি নিয়ে নাও, ব্যাস। আরে গ্র্যানি কোথায় গেলি, গ্র্যানি 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 ভাই কোথায়, এই তো গ্র্যানি, ওরে বাপ গ্র্যানির মা, আরে স্যালানির মা, আরে দুজনকে মেরে দেবো, এই আরে আরে মিস হয়ে গেল, ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না, আরেকটা গুলি ছিল এখানে, লেটস গো লেটস গো লেটস গো, এই আরে ভাই নে রে তাড়াতাড়ি ভাই, মার খাবে ভাই আমাকে, ওকে ওকে চলে চলে চলে, এই কি গ্র্যানের বাচ্চা কেমন মার খেলে। আরে ভাই ট্যাপ করা যাচ্ছে, ট্যাপ করলে কি হবে, এক সেকেন্ড চলো ট্যাপ করে দেখি, কিছু তো হবে নিশ্চয়ই, লেটস গো, ওকে কি কার্ড পেয়ে গেছি, একটা কি কার্ড পেয়ে গেছি আমরা, ঠিক আছে। আর একে ট্যাপ করলে কিছু পাওয়া যাবে নাকি, দাঁড়াও সেকেন্ড, ওরে এ তো গায়েব হয়ে গেলো ভাই, আজও জাদু ভাই। এই দেখো ভাই ক্রোবার পেয়ে গেছি, গ্র্যানের ঘরে ক্রোবার তো থাকবে ভাই, এটা তো একদম মানে থাকতেই হবে, না সেটা গ্র্যানের গেমটাই হবে না। আচ্ছা ঠিক আছে বাদ দাও, এখানে টয়লেট আছে ভাই, গ্র্যানের টয়লেট এখানে, এই একটা জিনিস পড়ে আছে এখানে, ক্র্যাঙ্ক পড়ে আছে, ক্র্যাঙ্কের কী কাজ আমি জানি না ভাই, নতুন নতুন কোনো জিনিস বুঝতে পারছি না, টয়লেটটাকেও কিছু, ওরে ভাই টয়লেট সরে গেল, ওরে ভাই সাহ একটা জাদুই রাস্তা বেরিয়ে গেছে, চলো 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 চলো, সিগারেটের রাস্তা পেয়ে গেছি আমরা, সিগারেট আর কোথায় হলো ভাই, আমরা তো না জেনেই ভাই, আচ্ছা ভাই অন্য টয়লেটে চলে এসেছি। এই রুমটা ভাই একটু ভালো আছে, আর একটা কেবেল আছে এখানে ভাই, দুটো দুটো কেবেল পেয়েছি, নিশ্চয়ই কেবেলের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু কী কাজ সেটা এখন আমি বুঝতে পারিনি, বুঝতে পেরে যাবো ভাই একের পর এক, আমি আস্তে আস্তে সব বুঝে দেবো। ওরে বাবা দাদু ঘুমাচ্ছে, হ্যালো দাদু, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, এত ঘুমাবে, আরে রে রে ভাই বিরাট মেকানিজম লাগিয়ে আছে, আরে ভাই দুজন একসাথে, আরে রে রে রে, সমস্যা কিছু সমস্যা কিছু, পালা পালা, আরে ভাই আমি পালাচ্ছি কেন, বন্ধু কাছে, আচ্ছা তোমার বন্ধুক থেকেই কী লাভটা হলো আমার। হ্যাঁ উপরের দরজাটা খুলে গেছে, কিন্তু উপরের দরজাটা দিয়ে আমরা অন্ধকার আছে, এদিকে যাওয়া যাবে না, এইদিকে ভাই বিশাল মেশিন পড়ে আছে, চলো ফটাফট দেখি এগুলো কিসের মেশিন ভাই, এক সেকেন্ড, এই দরজাটা এটা রুমটা সিগারেট, আগে এটা খুলি ভাই, আগে এটা খুলি তাহলে বুঝতে পারবো কোন জায়গাটা আসছি। ওকে তো এটা সেই সিগারেট রুমটা যেটা আমি এখন খুঁজে পেয়েছিলাম, আর বাকি এখানে অনেক মেশিনপত্র আছে, পাইপও আছে, পাইপ এখানে সামথিং মিসিং, ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক তো ভাই আমি এখানে দেখে এলাম, কিন্তু কোথায় দেখে এলাম ভুলে গেলাম। দরজাটা বন্ধ করো ভাই, গ্র্যানি এখানে এসে ভাই আমাকে ধাপ্পা দিয়ে দেবে, আর বাকি এখানে একটা লিভার লাগাতে হবে, আর এগুলো কি ভাই, এগুলো এগুলোর জন্য স্ক্রুড্রাইভার লাগবে, আচ্ছা আচ্ছা স্ক্রুড্রাইভার তো আমরা কোথায় ফেলে এসেছি, উপরে উপরে, চলো ফটাফট চলো ফটাফট নিয়ে আসি ভাই, আমরা বোধহয় এসকেপ করে যাবো আর একটু পরে। ইয়াস ভাই স্ক্রুড্রাইভার নিয়ে চলো, স্ক্রুড্রাইভার নিচে, ওরে বাপরে 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 ভাই, হার্ট অ্যাটাক চলে এসেছিলো রে ভাই সাপ, পালা 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 ভাই, আমার বন্দুকটা কোথাও পড়ে আছে আমি সেটা তো ভুলে গেছি ভাই, সব দিকে একসাথে ঝামেলা হয়ে গেলো ভাই, বন্দুকটা কোথায় হারিয়ে গেলো আমার ভাই সাপ, গেলো 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 ভাই একটুর জন্য ভাই, আমি এখনই শেষ হয়ে গেছিলাম, কিন্তু সমস্যা নেই, গ্র্যানের ভুলভুলিয়া ঘর আমি মোটামুটি বুঝতে পেরে গেছি, এদিক থেকে ওদিক করে ঠিক জায়গায় চলে এসেছি মনে হচ্ছে, কোথায় চলে এলাম, ও আচ্ছা আচ্ছা সিঁড়ি জায়গায় চলে এসেছি, নিচে গেলেই হবে, হ্যাঁ চলো নিচে চলো নিচে চলো, কেউ নেই এখন আপাতত, চলো ফটাফট চলো। একটা স্ক্রু খুলে দিয়েছি, দুটো স্ক্রু খুলে দিয়েছি, তিনটে স্ক্রু খুলে দিয়েছি, চারটে স্ক্রু খুলে দিয়েছি, লেটস গো খুলে গেছে, এখন কী করতে হবে, এখন এগুলোতে জিনিস লাগাতে হবে, সামথিং মিসিং, সব জায়গায় কিছু না কিছু মিসিং হয়ে আছে আমার তো মনে হচ্ছে। এ ভাই যে কেবেলগুলো আমরা পাচ্ছিলাম সেগুলো যদি লেগে যায় এখানে দারুণ হয়ে যাবে ব্যাপারটা, দেখো ভাই মেশিন জিনিস কেবেল তো লাগবেই, কিন্তু একটাও ক্যাবেন নেই, চলো ফটাফট একটা ক্যাবেন নিয়ে এসে লাগিয়ে দেখি, যদি লেগে যায় ভাই তাহলে তো ভাই কী বলবো খুব মজা, চলো ভাই ক্যাবেল তো নিয়ে চলে এসেছি, প্লিজ লেগে যা ভাই তাহলে খুবই যুগান্তকারী আবিষ্কার হয়ে যাবে ভাই, ইয়াস 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 ইয়াস, হয়ে গেছে ভাই হয়ে গেছে, চলো ভাই আরেকটা ক্যাবেল ফটাফট নিয়ে আসে, আরেকটা ক্যাবেল আমরা উপরে দেখেছিলাম, কেউ নেই তো ভাই কেউ নেই তো, সমস্যা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে রে ভাই, ওরে কে আসছে রে, এটা বুড়ো বুড়ি বুড়ি আসছে রে ভাই, আস্তে আস্তে আসছে ভাই, মেরে দেবে আমাকে। A few minutes later. বন্ধুরা আজকে আমার লাস্ট ডে, মানে 5 নম্বর ডে, আগের ডেটা আমি মরে গেলাম, তোমাদেরকে আমি লজ্জাতে দেখাতে পারলাম না, ওরে বাপ রে ভাই, এ ভাই এখানে ঘোরাঘুরি করছে রে, পালা 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 পালা, ওরে ভাই সাহেব কি জোর বেঁচে গেছি রে, কি জোর বেঁচে গেছি রে ভাই, একটুর জন্য ভাই একটুর জন্য ভাই, এরকম করে আর কতক্ষণ, একটা দিনে আমি কী করে নেবো ভাই, মেরে ফেল ভাই, আমি কিছু করতে পারবো না, থ্যাংক ইউ, এটাই চাইছিলাম আমি, কিছু করার নেই ভাই, কী করবো আমি, আজকে আমার গেম ওভার হয়ে গেলো ঠিকই, কিন্তু নেক্সট এপিসোডে এদের আমি গেম ওভার করবো, ইয়াস এদের বাড়ি থেকে আমি বেরোবো, সবকে পেটাবো, আমি সবকে পেটাবো, তো আজকের মতো ফটোফট ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তোমার যদি টাটা, গুড বাই, বাই।